হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল আজ আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি সঙ্গে এস এস কে কিছু আপডেট আছে তো বন্ধুরা আপনি যদি পার্শ্ব শিক্ষক বা এস এস কে এমএসকে শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকৃত হবে দীর্ঘদিন পর অবশেষে খুশির খবর পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি করা হবে এমনটাই জানালো নবান্ন থেকে এছাড়াও ফেব্রুয়ারি মাসের মধ্যে বেতন বৃদ্ধি অন্যান্য সমস্ত দাবি দেওয়া পূরণ পার্শ্ব শিক্ষকদের তো বন্ধুরা এই ব্যাপারে রয়েছে সমস্ত ভিডিওটি তো বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওটিতে যাওয়া যাক হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে পার্শ্ব শিক্ষকদের খুশির খবর দিতে পারেন রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পার্শ্ব শিক্ষকদের বেতন ও অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের পে স্ট্রাকচার ঘোষণা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভাতার পরিবর্তে পে স্ট্রাকচার পেতে পারেন পার্শ্ব শিক্ষকরা বাৎসরিক ইনক্রিমেন্ট সহ বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই খুশির খবর পেতে পারেন রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা এই দু সালটা পার্শ্ব শিক্ষকদের জন্য নিয়ে আসতে চলছে খুশির খবর দু সালে ফেব্রুয়ারি মাসেই এই খুশির খবর আসার সম্ভাবনা তৈরি হয়েছে পার্শ্ব শিক্ষকদের দাবি অনেকটাই রাজ্য সরকার মানতে পারে বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাৎসরিক ইনক্রিমেন্ট সহ বেশ কিছু সুযোগ সুবিধা বিষয়ে ঘোষণা করতে পারেন রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের দাবির বিষয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল পার্শ্ব শিক্ষক শিক্ষকদের দাবিগুলোকে সহানুভূতির সঙ্গে দেখছে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের দাবিগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ফলত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পার্শ্ব শিক্ষকদের বেতন ও অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধার ঘোষণা করতে পারেন রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের পে স্ট্রাকচার ঘোষণা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভাতার পরিবর্তে পে স্ট্রাকচার পেতে পারেন পার্শ্ব শিক্ষকেরা বাৎসরিক ইনক্রিমেন্ট সহ বেশ কিছু সুযোগ সুবিধার ঘোষণা হতে পারে এমনটাই সূত্রের খবর প্রসঙ্গত পার্শ্ব শিক্ষকেরা দীর্ঘ পনেরো বছর ধরে রাজ্য বিদ্যালয়গুলোতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত অবস্থায় আছেন কর্মজীবনের পনেরো বছর পার হলেও তারা বিদ্যালয় স্টাফ কাউন্সিলিং অ্যাকাডেমিক কাউন্সিলিং এমনকি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকেও তারা বঞ্চিত থেকেছেন বঞ্চিত তারা শিক্ষকদের মর্যাদা থেকেও বঞ্চনার মুক্ত লাভের জন্য বহুবার রাস্তায় নেমে তারা আন্দোলন করে আসছেন মূলত পার্শ্ব শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামোর দাবিতে গত এগারোই নভেম্বর দু তারিখ থেকে কলকাতা বিকাশ ভবনের সামনে রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা অনির্দিষ্টকালের অবস্থান এবং পনেরোই নভেম্বর থেকে অমরণ অনশনে বসেছিলেন এগারোই ডিসেম্বর দু হাজার উনিশের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের সংগঠনের সাথে তাদের দাবি দেওয়া নিয়ে কলকাতা বিকাশ ভবনে বৈঠক করেন সেই বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয় সেই দাবি করেছিলেন বৈঠকে উপস্থিত পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলির প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিনই আঠেরোই ডিসেম্বর পার্শ্ব শিক্ষকরা তাদের বত্রিশ দিনের অবস্থান ও আঠাশ দিনের অনশন আন্দোলনে স্থগিত করেছিলেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে পার্শ্ব শিক্ষকদের নতুন সুখবর আসতে চলেছে তো বন্ধুরা আপনি পার্শ্ব শিক্ষক হলে অবশ্যই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই ছিল তো বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দিন এরপরে আসি এসএস ও এমএসকে শিক্ষকদের ব্যাপারে এসএসকে ও এম শিক্ষকদের কে শিক্ষকদের ক্ষোভ জমেছিল অনেকদিন ধরেই শেষ পর্যন্ত তারা পথে নেমে আন্দোলন করতে বাধ্য হন ধর্না অনশন বিক্ষোভ কর্মসূচির কারণে শেষ পর্যন্ত তাদের দাবি দেওয়া বিবেচনা করে দেখা হবে বলে আশ্বস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হলেও তা খুব পরিষ্কার ছিল না বলে অভিযোগ ছিল পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্তির অবসান ঘটাতে এবার নতুন নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর বিশদে ওই নির্দেশিকায় বলা হয়েছে ওই শিক্ষকেরা ষাট বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে দশ হাজার টাকা উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে তেরো হাজার টাকা এবং স্পেশাল এডুকেটেড বা বিশেষ শিক্ষকদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বাধিক বেতন পাবে শিক্ষকেরা থাকছে প্রিভিডেন্ট ফান্ড বা পি এফ সুবিধাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আয়তাভুক্ত করা হবে পার্শ্ব শিক্ষকদের ছুটির ক্ষেত্রেও চালু হচ্ছে নয়ার নির্দেশ প্রতি বছর ক্যাজুয়াল লিপ চোদ্দ দিন মেডিকেল লিপ একটা না কুড়ি দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি একশো আশি দিন মিস ক্যারেজজনিত ছুটি ছয় সপ্তাহ শিশু সন্তান দত্তক সংক্রান্ত ছুটি একশো পঁয়ত্রিশ দিন নির্দিষ্ট করা হয়েছে যদিও সরকারি সুযোগ সুবিধা পেতে আগ্রহী এসএসকে ও এমএসকে শিক্ষকদের নির্দিষ্ট কতগুলো প্রয়োজনীয় কাগজপত্র সরকারের কাছে পেশ করতে হবে গত কয়েক মাসে বেশ কয়েকটি শিক্ষক আন্দোলন হয়েছে কলকাতায় প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং স্নাতক শিক্ষকদের আন্দোলন দেখেছে শহর মূলত বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলন একই দাবি ফের পথে নামতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকরা সল্ট এগারোই নভেম্বর থেকে টানা ধর্না চলেছে হয়েছে হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের আপডেট তো বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন